এই মানহানি আমার একার নয়, সন্তানেরও। গতকাল বাংলাদেশ প্রতিদিনের দেওয়া শাকিব খানের সাক্ষাৎকারে বেশ কিছু অভিযোগ উঠে আসে চিত্রনায়িকা বুবলির বিরুদ্ধে। সেসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জবাব দিলেন বুবলি। তার অভিযোগ খণ্ডানোর কথা পাঠকের সামনে হুবহু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সম্পর্ক এখনও রয়েছে, এই প্রমাণ আপনাকেই দিতে হবে বলেছেন শাকিব খান। কি বলবেন বিষয়টি নিয়ে কথা বলতেও আমার রুচিতে বাড়ছে। দেখুন, একটা সম্পর্ক নিয়ে সন্তান এবং সম্পর্কের ভিত অনেক পবিত্র জিনিস। এটাকে নোংরাভাবে প্রতিষ্ঠিত করতে চায় যারা, বা যারা করতে যায় তারা সত্যিই কতটা নোংরা মন মানসিকতার মানুষ বুঝতেই পারছেন। একজন মেয়ে হিসেবে বিয়ের পর সবসময় আমি চেয়েছিলাম সুন্দরভাবে সংসার করতে, সেটা আপনারা অনেকেই দেখেছেন। এই সংসার করতে চাওয়াটাই কাল হলো আমার। এছাড়াও কোনো স্বামী যদি তার স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে যায় তাহলে হয়তো বা সেটা সেপারেট থাকা বলে, কিন্তু ডিভোর্স না হয়েও কিভাবে সেপারেট থেকেছেন শাকিব খান, তার উত্তর কি তিনি দিতে পারবেন? ডিভোর্স সম্পর্কে কিছু বলেন নায়িকা, এমন প্রশ্নের উত্তরে নায়িকা লিখেছেন, ডিভোর্স আমি সেটাই ভাবতে পারছি না। ডিভোর্স হলে তো ডিভোর্স লেটার থাকবে, আমি তো তা পাইনি। তার মানে আমাদের সম্পর্কটা আসলে এখনও দাঁড়িয়ে আছে। আপনারাই বলুন, একে কি ডিভোর্স বলে? আমি এখন এটাকে সেপারেট না বলে ডিভোর্স কীভাবে বলতে পারি বলুন? শাকিবকে নাকি ইমোশনালি ব্ল্যাকমেল করেছেন এবং অনেক সম্পর্কে জড়িয়েছেন, এই বিষয়ে কি বলবেন? এমন প্রশ্নের উত্তরে নায়িকা জানিয়েছেন, খুবই হাস্যকর এমন একটা কথা, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে তো এটা বেশিই হাস্যকর। কারণ কোনো পুরুষ কোনো মেয়েকে অপমান করতে চাইলে বা হেয় করতে চাইলে সবার আগে মেয়েটি তার চরিত্রের দিকেই আঙুল তোলে, কারণ এটার কোনো প্রমাণ দরকার হয় না, জাস্ট বলে দিলেই হয়, খুব সহজ আর সোজা সাপটা মন মানসিকতার পরিচয়। আমি অনেক বছর ফিল্মে কাজ করেছি, তার আগে নিউজ প্রেজেন্টার ছিলাম। কেউ আমাকে কখনো বাজে রিউমার দেখেছেন? কোথাও পেয়েছেন আমার বাজে রিউমার? কোথাও কোনো আড্ডাতে কি আমাকে কখনো দেখেছেন? কারণ আমি ওইভাবে জীবন ধারণ করিনি। তাছাড়াও সবাই এটা খুব ভালোই জানেন আমি কিভাবে বড় হয়েছি, আপনারা অনেকেই বুঝতে পারবেন, এবং আমার শিক্ষা সম্পর্কেও আপনাদের অনেকেরই জানা থাকবে। আমার সম্পর্কে দুয়া ক্লায়েন্ট লিখতে গেলে আমি বলবো সেটি জেনে বুঝেই লিখবেন। তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছে, এটা খুবই অপছন্দের একটি শব্দ। যার জীবনের অনেক ক্ষেত্রেই তিনি খুব ভালো ব্যবহার করে মানুষকে ধোঁকা দিতে পারেন, নাইলে তার মতো ম্যাচিওর একজন মানুষকে কিভাবে কেউ ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে, আর এটা আপনারা কিভাবে বিশ্বাস করবেন বলুন? এটি ছোট্ট একটা বাচ্চাও বিশ্বাস করবেন না। আমার মনে হয় এটি বিশ্বাস করা বোকামি ছাড়া আর কিছুই হবে না। শাকিব খান আপনাকে ফ্ল্যাট এবং বাড়ি গাড়ি দিয়েছেন, এমন প্রশ্নের উত্তরে কি বলবেন? নায়িকা বলল, দেখুন আমি অনেক বছর ফিল্ম করেছি, তার আগে নিউজে কাজ করেছি, বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, বিভিন্ন ওপেনিং করেছি, বিজ্ঞাপন করেছি। এত বছর সম্মানের সঙ্গে কাজ করে নিজের সামর্থ্য অনুযায়ী পরিবারের হেল্প নিয়ে যতটুকু সম্ভব ঠিক ততটুকুই আমি রেখেছি। আমার বাড়ি এবং আমার গাড়ির কথা বলে যেই কথা তিনি বলছেন সেটি সত্যিই মিথ্যা এবং বানোয়ার, কারণ আমার বাড়ি এবং গাড়ি ব্যাংক লোনের মাধ্যমে কেনা। সব লোনের কাগজ আমার কাছে এখনও আছে, যে শোরুম থেকে গাড়ি নেওয়া হয়েছিল সেই শোরুমের কাগজও আমার কাছে আছে। আমার বাসার কথা উনি বলেছেন, যেটাকে আমার আম্মু আব্বু শেহজাদ আমার ছোটো ভাই সহ পরিবারের সকলে থাকি। ওই বাসায় আমার নামে একটা লোন নেওয়া আছে। আমি আমার ফিল্ম আর বিজ্ঞাপন থেকে কিছু টাকা নিয়ে পরিবারের হেল্প করার পাশাপাশি বাড়িটা নিয়েছি। বাড়ি আর বাসার প্রতি মাসে আর ইনস্টলমেন্টের হিসাব অনুযায়ী আমি সেই কাজ দিতে পারছি না। এত লোন আমি কবে পরিশোধ করবো এটি এখন আমার সমস্যা। এখন কথা, আমি যদি কিছু করতেও চাই তাহলেও কি আমার সমস্যা? আমার সন্তানের জন্য, আমার জন্য, আমার নিজের জন্য কি আমাকে কিছুই করা যাবে না? শাকিব খান এই কী ধরনের কথা বলে? সে কি সত্যিই মেন্টালিটি বেঁচে খেয়েছে? সে কি সত্যিই চায় না আমরা ভালো থাকুক? শাকিব খানের বাসায় উঠেছিলেন, তারপর আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, এমন প্রশ্নের উত্তরে নায়িকা বলেছেন, কারোর ব্যক্তিত্ব থাকুক আর না থাকুক, আমার মনে হয় আমি নিজের ব্যক্তিত্ব থেকে বলছি আমার যথেষ্ট আত্মসম্মান বোধ রয়েছে।
আমাকে কোনো মানুষ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে এবং সে বাসাতে আমি আবারও যাব এমনটাও আবার নয়। কিন্তু সাকিব খান অনেক কথাই এখানে বাড়িয়ে বাড়িয়ে বলছে, কিছুই বলার নেই, কারণ অনেক কিছুই বললে বলতে পারি। আফটারঅল সাকিব খান আমার ছেলের বাবা, তাই আমি এ সমস্ত কিছু বলতে চাই না। আমি চাই এ সমস্ত কিছু ভুলে গিয়ে সিন ক্রিয়েট না করে একটা দায়িত্বশীল বাবার পরিচয় দেবেন চিত্রনায়ক। যদি এই বিষয়টি আরও জলখোলা করেন তাহলে হয়তোবা তার অনেক কিছুই আমিও প্রকাশ করতে বাধ্য হব। প্রিয়তমা ছবিতে আপনাকে না নিয়ে নাকি অন্য নায়িকাকে নেওয়ার কারণে আপনি আবোলতাবোল বলছেন, এই অভিযোগটিতে কি বলবেন? একই সঙ্গে চিত্রনায়িকা বললেন, কিসের প্রিয়তমা? এই প্রিয়তমা নিয়ে আমি তো কোনো কথাই বলিনি। যা বলছি না বা বলি নাই সেটি নিয়ে কেন কথা হবে? আবোলতাবোল ফুলফল বুকছেন কেন আপনারা? আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। নাকি প্রিয়তমা সিনেমা নিয়ে কথা বলেছি কোনোদিন কোনোভাবে সেটি আমার মনে পড়ে না। তবে এ সম্পর্কে আমি কিছুই বলতে চাই না। প্রিয়তমা ছবি জাস্ট সাকিবের নিজের, এখানে সাকিব নিজে কাজ করছে, সে নিজে হিরোইনকে কাস্ট করছে, ভালো কথা, তার যাকে ভাল লাগবে সেখানে কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার মানে তো এই নয় যে সাকিব আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলবে। সাকিবের উদ্দেশ্যে আর কিছু আপনার কাছে বলার আছে কি না? তার উদ্দেশ্যে আর কিছুই বলার নেই এবং জানারও নেই, কারণ তার সম্পর্কের ঊর্ধ্বে সে অনেক কিছুকেই মনে করে। সে নোংরা আর মিথ্যাচার করে, বাজেভাবে কথা বলে, আমাকে সামাজিকভাবে হেয় করে, মহামানিত মানহানির চেষ্টা করে আমার, আর তার সবসময় আমাকে প্রমাণ দিতে আসে, কিন্তু সেই প্রমাণগুলো হাজির করতে ব্যর্থ হয়। আমি কীভাবে তাকে সম্মান দেখিয়ে কথা বলি আপনারা অনেকেই দেখেছেন। এছাড়া অপূর্বের সব বিষয় অস্বীকার করে তিনি গল্প বানিয়েছেন, এসব নিয়ে আমার সন্তান আর আমাকে ভুগতে হচ্ছে, কারণ আমি মা হিসেবে মানসিকভাবে ভালো নেই আর আমার সন্তানকেও ঠিক সেভাবে ভালো রাখতে পারছি না, তার উপর মারাত্মক প্রভাব পড়ছে। এ নিয়ে শীঘ্রই আইনজীবীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব, কারণ এই মানহানিকর কথাগুলো আমি কোনোভাবেই মানতে পারবো না।